প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখি করোনা মহামারীর মতো আল্লাহ অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। ডক্টর মাওলানা মোল্লা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের আমাদের স্যারদের আমরা পরিচয় পর্যায়ক্রমে ক্লাসে হবে। তারপর আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের মোট চারজন আমার সহকর্মী রয়েছে, আমি সহ মোট চারজন। তোমরা জেনে আরো আনন্দিত হবে যে আমাদের অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারও হিসাব বিজ্ঞান বিষয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ একাদশ শ্রেণীতে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্র আলোচনা করব, আর দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ টোটাল 200 নম্বরের হিসাব বিজ্ঞান হবে। একাদশ শ্রেণীতে 100 নম্বরের হিসাব বিজ্ঞান এবং দ্বাদশ শ্রেণীতে 200 নম্বরের, দ্বাদশ শ্রেণীতে আরও 100 নম্বরের হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে একাদশ শ্রেণীর এই বিষয়ে আমরা এই সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করবো। প্রথমে সিলেবাসের সাথে আমরা পরিচিত হব এই পর্যায়ে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ এরশাদ হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ ডক্টর মাওলানা মোল্লা কলেজ। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি আমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাস সম্পর্কে, প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা হিসাব বিজ্ঞান একাদশ প্রথম পত্র বিষয় কোড 253, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোডটা হচ্ছে 253, এবং দ্বাদশ শ্রেণীতে যখন আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র করব তখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয় কোডটা হচ্ছে 254। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সিলেবাসের সাথে আমরা এখন পরিচিত হব। সিলেবাস পরিচিতি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় ও শিরোনাম। প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি। তাহলে প্রথম অধ্যায়ে আমাদের প্রথম অধ্যায় নাম হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথম অধ্যায়ে তোমরা নবম দশম শ্রেণীতে যতটুকু পুরা হিসাব বিজ্ঞান সম্পর্কে পড়েছ, আমাদের যেহেতু এটা একাদশ শ্রেণীর ক্লাস, বড় ক্লাস, এখানে হিসাব বিজ্ঞানের পরিধিটা, ব্যাপকতাটা একটু বেশি, তারপরেও আশাহত হওয়ার কিছু নেই। তাহলে প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়, এই হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমাদের যেই কন্টেন্টগুলো রয়েছে, এখানে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, তারপর আছে লেনদেন, তারপরে হিসাব সমীকরণ, হিসাব খাত চিহ্নিতকরণ, হিসাব সম্পর্কে ইত্যাদি, এই বিষয় সম্পর্কে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথমে আমাদের এই হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে রয়েছে। হিসাব বিজ্ঞান এই পরিচিতি যে প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকেও বোর্ডে প্রায় প্রতি বছরই একটি করে সৃজনশীল প্রশ্ন হয়। এই বিধায় আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি, আমাদের যেহেতু এমসিকিউ আছে, এমসিকিউ জানার জন্য আমাদের আসলে মূলত এখানে আমরা মোট 10টা অধ্যায় রয়েছে প্রথম পত্রে, 10টা অধ্যায় ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, তাহলে আমাদের সিকিউ সহ সৃজনশীল প্রশ্ন সহ আমাদের এমসিকিউ ভালোভাবে অ্যান্সার করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথম অধ্যায় যে এটা আছে, তোমরা অনেকে মনে করো যে প্রথম অধ্যায় থিওরিক্যাল অধ্যায়, এটা আসলে বেশি আমার জানার দরকার কি, কিন্তু আসলে বিষয়টা তা না, আমাদের যে এমসিকিউ এর জন্য দরকার। আর একটা হিসাব বিজ্ঞান, একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, গণিত একটা সাবজেক্ট, এই হিসাব বিজ্ঞানের এই গাণিতিক বিষয়গুলো জানতে হলে আমার আসলে থিওরিক্যাল জিনিসটা ভালোভাবে জানতে হবে, যে যত থিওরিক্যাল বিষয় ভালো জানবে আর সেই তত গাণিতিক বিষয়টা ভালো জানবে, আসলে মূলত এইটাই। তো প্রথম অধ্যায় কিছু থিওরিক্যাল বিষয় এবং গাণিতিক বিষয় রয়েছে তো হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে। বোর্ড কোশ্চেন বা আমাদের ইয়ার ফাইনাল বা যে কোনো পরীক্ষায় এই প্রথম অধ্যায় থেকেও একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এবার দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ, বুকস অফ অ্যাকাউন্টস, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ, মূলত এখান থেকে আমাদের মূল যে গাণিতিক বিষয়, গাণিতিক অঙ্ক যে এগুলা, এটা এই দ্বিতীয় অধ্যায় থেকে মূলত শুরু। আর এই অধ্যায়ের ভিতরে এই অধ্যায়টা একটু সবচেয়ে বড়, তোমরা নবম দশম শ্রেণীতে যে বইটা পড়েছো তার 50% চ্যাপ্টারে এই অধ্যায়ের ভিতরে রয়েছে। এই অধ্যায়ের ভিতরে যে কন্টেন্টগুলো রয়েছে, অনেক কন্টেন্ট এই অধ্যায়ের ভিতরে রয়েছে। আমাদের প্রথমে জাবেদা বা জার্নাল, এই জাবেদা রয়েছে, তারপরে খতিয়ান রয়েছে, তারপরে
প্রকৃত জাবেদা যেগুলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, তারপরে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপরে হচ্ছে আমাদের খতিয়ান, তারপরে রয়েছে নগদান বই, নগদান বইয়ের শ্রেণী বিভাগ, এক গড়া নগদান বই, দুই গড়া নগদান বই, তিন গড়া নগদান বই এবং বহু গড়া বা খুচরা নগদান বই, এই অধ্যায় রয়েছে। আসলে হিসাবের বৈষম্যের ভিতরে বুকস অফ অ্যাকাউন্টস এই অধ্যায়ের ভিতরে প্রিয় শিক্ষার্থী অনেক অধ্যায় রয়েছে, যেটা নবম দশম শ্রেণীতে তোমরা আলাদা আলাদা ভাবে পড়েছ, এইসব অধ্যায়গুলা এই হিসাবের বৈষম্যের মধ্যে রয়েছে। তো এটা একটা মোটামুটি বড় অধ্যায়, এটার ভিতরে অনেক অধ্যায় রয়েছে। এখান থেকেও সৃজনশীল প্রশ্ন বোর্ড কোশ্চেন অথবা আমাদের কলেজের পরীক্ষা এখান থেকে কমপক্ষে দুইটি, অনেক সময় প্রায় তিনটি সৃজনশীল প্রশ্ন বা তিনটি অঙ্ক থাকে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে তিনটি থাকে প্রায় বা দুইটি কমপক্ষে থাকবে এই অধ্যায়ের মধ্যে থেকে, কারণ এখানে জাবেদা আছে, খতিয়ান আছে, তারপরে আমাদের প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলো রয়েছে। সুতরাং এই হিসাবের বৈষম্য তারপরে নগদান বইয়ের পুরো বিষয়টা এখানে রয়েছে। সুতরাং এখান থেকে কমপক্ষে দুইটি আর সর্বোচ্চ তিনটি প্রশ্ন থাকে আমাদের বোর্ড কোশ্চেন, বোর্ড পরীক্ষায়। সুতরাং এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই অধ্যায়টা প্রিয় শিক্ষার্থী তোমরা নবম দশম শ্রেণীতে বা নবম দশম শ্রেণীর সিলেবাসে এই অধ্যায়টা আসলে তেমন ভাবে ছিল না, এটা ইন্টারমিডিয়েট তোমরা এটা মূল অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো এটা ইন্টারমিডিয়েট সিলেবাসে অবশ্যই আছে, আর অবশ্যই করবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে যেই কন্টেন্টগুলো আছে বা বিষয়গুলো রয়েছে, ব্যাংক সমন্বয় বিবরণীটা আমাদের, আমরা যে নগদান বই করি বা দ্বিতীয় অধ্যায় যে নগদান বই করবো, দুই গড়া নগদান বই, তিন গড়া নগদান বই, এই নগদান বইয়ের যে আমাদের ব্যালেন্স, নগদ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স বিশেষ করে এই ব্যাংক ব্যালেন্সটার সাথে ব্যাংকে যে আমাদের অ্যাকাউন্ট করা আছে, ব্যাংকের যে স্টেটমেন্ট আছে, ওই ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স আর আমাদের নগদান বইয়ের যে ব্যালেন্স, এটারে আসলে মিলানোর জন্য, এটারে গরমিল থাকে বিভিন্ন কারণে, একটি গরমিলটারে মিলানোর জন্য আসলে মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করবো। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী একটা ইম্পর্টেন্ট অধ্যায়, এটার থেকেও সবসময় আমাদের কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, বোর্ডের সিলেবাস অনুযায়ী এখান থেকে একটি কোশ্চেন সর্বদা একটি সৃজনশীল প্রশ্ন থাকে সর্বদাই। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা আসবো চতুর্থ অধ্যায় অর্থাৎ রেওয়ামিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স। তো এই অধ্যায় প্রিয় শিক্ষার্থী, রেওয়ামিল তোমরা নবম দশম শ্রেণীতেও এই অধ্যায়টা তোমরা দেখেছো এবং ভালোভাবে তোমরা অত যতটুকু শিখেছো বাকিটা অত আমরা চেষ্টা করবো আমরা আরো ভালোভাবে শেখানোর জন্য, বা যেহেতু বড় ক্লাসে উঠেছো এখানে তো একটু ব্যাপকতা অবশ্যই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে রেওয়ামিল সম্পর্কে, রেওয়ামিলের মাধ্যমে আমরা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করবো, অর্থাৎ হিসাব যে আমরা হিসাবের বৈষম্য যে রাখলাম, বিভিন্ন হিসাব যে পড়লাম, এটা সঠিক আছে কিনা, সঠিক তথ্য দেওয়া আছে কিনা, এইটা সঠিকভাবে উপস্থাপন করেছে কিনা, এই গাণিতিক সূত্রটা যাচাইয়ের জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করি। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে অধ্যায় যেটা, এই রেওয়ামিল থেকেও আমাদের বোর্ডে বোর্ড কোশ্চেন একটা আসে, সর্বদাই একটা কোশ্চেন থাকবে এবং কলেজের পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষাও একটা কোশ্চেন সর্বদাই রেওয়ামিল থেকে থাকবে, একটা সৃজনশীল কোশ্চেন। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়, প্রিয় শিক্ষার্থী, পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা, হিসাব বিজ্ঞানের নীতিমালা। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের যে নীতিমালা রয়েছে, এই নীতিমালায় আমাদের, এই নীতিমালা হচ্ছে, এটা আমাদের একটা মূলত থিওরিক্যাল অধ্যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান যে বিষয়গুলোর উপরে এস্টাবলিশ, হিসাব বিজ্ঞান যে মৌলিক বিষয়ের উপরে থেকে হিসাব বিজ্ঞানের নীতি নির্ধারিত হয়, ওই নীতি নির্ধারণের বিষয় অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতি এই সম্পর্কে আমরা এই অধ্যায়ের মধ্যে জানবো। আসলে হিসাব বিজ্ঞানটা যে প্রতিষ্ঠিত হয়েছে, হিসাব বিজ্ঞানের কি নীতিমালার উপরে, এই হিসাব বিজ্ঞানটার কোন জিনিসের উপর কি নীতিমালা রয়েছে, এটা জানার জন্য মূলত আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা করবো। তো যদিও এখান থেকে কোনো সৃজনশীল কোশ্চেন হয় না, এটা একটা সম্পূর্ণ থিওরিক্যাল অধ্যায় পঞ্চম অধ্যায়, তারপরও ভালোভাবে হিসাব বিজ্ঞান জানার জন্য এবং বোর্ডে, বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা, এমসিকিউ জানার জন্য, এমসিকিউ ভালোভাবে অ্যান্সার দেওয়ার জন্য এই অধ্যায়টা ভালোভাবে অনেক গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের নীতিমালার এই অধ্যায়টা। সুতরাং এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ বোর্ড পরীক্ষা আসে, আমাদের কলেজের পরীক্ষা আসে, শুধু বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষা নয়, তোমরা উচ্চতর শিক্ষার জন্য তোমাদের কাজে লাগবে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের, হিসাব বিজ্ঞান পড়লাম কিন্তু হিসাব বিজ্ঞানের নীতিমালা, নীতি কি, এটার প্রিন্সিপালস গুলো কি কি, এই জিনিসগুলো আমরা জানলাম না, তাহলে তো হিসাব বিজ্ঞান শিক্ষাটা পরিপূর্ণ হয় না। আসলে আমরা অনেক বিষয়ে আমরা মনে করি থিওরিক্যাল অধ্যায় মানে এটা পড়তে হবে না, এটা কোনো গণিত নাই, ম্যাথ নাই, আসলে থিওরিক্যাল বিষয়টাই হিসাব বিজ্ঞান মূলত ভালোভাবে পারতে হলে আসলে থিওরিক্যাল বিষয়টাই ভালোভাবে জানতে হবে, কারণ
যে বেশি থিওরিক্যাল বিষয় তার ঠিক জ্ঞান যার বেশি তার গাণিতিক জ্ঞানও বেশি হবে, কারণ গাণিতিক জ্ঞান বেশি হয়ে গেলে তার থিওরিক্যাল নলেজ ভালো থাকবে, তাইলেই তার গাণিতিক জ্ঞান বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়, প্রাপ্য হিসাবে সময়ের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস, প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, এটা আমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে। তো ষষ্ঠ অধ্যায়ে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই বিষয়টা তোমাদের জন্য নতুন, অর্থাৎ নবম দশম শ্রেণীতে এই অধ্যায়টাও ছিল না, আমাদের ইন্টারমিডিয়েটে আছে। অর্থাৎ আমরা যে দ্বারে বিক্রি করি, পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, পাওনার সৃষ্টি হয়, এই পাওনার কিভাবে দ্বারে বিক্রি করি, কিভাবে পাওনার সৃষ্টি হয় এবং কিভাবে আমরা এটা হিসাব রক্ষণ করবো, অর্থাৎ প্রাপ্য হিসাব সময় থেকে আমরা কত টাকা পাবো, কত টাকা দিচ্ছি আর কত টাকা রয়েছে ভবিষ্যতের মধ্যে, কত টাকা আদায় হবে না আদায় পাওনা, কত আমাদের পাওনা সঞ্চিত করতে হবে, আসলে এই অধ্যায়ের ভিতর থেকে আমরা মূলত প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ থেকে আমরা শিখবো। তা এই অধ্যায় ষষ্ঠ অধ্যায়, এটা একটা গাণিতিক অধ্যায় সম্পূর্ণ হবে, আর এখান থেকেও একটি কোশ্চেন বা একটা সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষা আসবে, আমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষা থাকে সর্বদাই এই অধ্যায় থেকে। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমাদের হচ্ছে সপ্তম অধ্যায় কার্যপত্র, অর্থাৎ ওয়ার্কশিট। কার্যপত্র সপ্তম অধ্যায়, এটাও নবম দশম শ্রেণীতে ছিল না, এটাও ইন্টারমিডিয়েট অর্থাৎ একাদশ শ্রেণীর নতুন তোমাদের অধ্যায়। তো তোমরা যেহেতু বড় হয়েছো, বড় ক্লাসে উঠছো, আসলে আস্তে আস্তে চ্যাপ্টারগুলো অধ্যায়গুলো বাড়বে, আবার যখন উপরের ক্লাসে আরো উপরের ক্লাসে পড়াশোনা করবা, তখনও তোমাদের আরো এই কার্যপত্র আরো চ্যাপ্টার বাড়বে, আরো তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে তোমরা এই নতুন অধ্যায়গুলোর সাথে পরিচিত হতে হবে। আসলে আমি তুমি ছোট ছিলা, ছোটকালে একরকম ছিল, তারপরে এখন একটু বড় হয়েছো, অনেক বড় থাকা অবস্থায় তো একটু চ্যাপ্টার অধ্যায় বাড়বে, তারপরে উপরের ক্লাসে আবার হায়ার এডুকেশনে যাবা, তখনই তোমাদের আরো অধ্যায় বাড়বে, আরো হিসাব বিজ্ঞান সম্পর্কে জানবা, আসলে মূলত এটাই। তো সপ্তম অধ্যায় যে কার্যপত্র ওয়ার্কশিট, এটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে আর্থিক বিবরণী পড়েছো, আর্থিক বিবরণীর তিনটা পার্ট পড়েছো, তিনটা পার্ট মোটলাম নিতলাম নির্ণয় করেছো আয় বিবরণীর মাধ্যমে, মালিকানা সত্ত্ব বিবরণী করেছো, মালিকের মোট পাওনা সমষ্টি জানার জন্য, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, মোট সম্পদ মোট দায়ের জন্য করেছো, ওই আসলে বিষয়টা। আর এই কার্যপত্র যারা বা এটা হিসাব চক্রের একটা ঐচ্ছিক দাও, আর এটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীটার একটা ট্রায়াল, অর্থাৎ ট্রায়াল হিসাবে আগে একটা খসড়া হিসাবে আমরা করে নিই। আসলে বাস্তবে যখন প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা আর্থিক বিবরণী তৈরি করার আগে ট্রায়াল হিসাবে এই কার্যপত্র বা ওয়ার্কশিটটা করে নেয়, আগে রাফ হিসেবে আমরা যেটা বলি খসড়া করি, রাফ করি, এই আসলে এইটা এই অধ্যায়টা করার পরে একটা মোটামুটি সামারি দ্বারা তারপরে তারা আর্থিক বিবরণী প্রস্তুত করে। সুতরাং কার্যপত্র বা খসড়া কিভাবে করে আমরা এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় অবশ্যই আসবে। তা প্রিয় শিক্ষার্থী, তারপরে আছে আমাদের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অ্যাকাউন্টিং ফর ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান যে স্থায়ী সম্পদগুলো আছে ব্যবসায়, এই সম্পদগুলো কিভাবে হিসাব রক্ষণ করে, অর্থাৎ কিভাবে কেনার থেকে শুরু করে, এই সম্পদটা অর্জনের থেকে শুরু করে একদম এটার আয়ুষ্কাল শেষ পর্যন্ত টোটাল লাইফে এটার যে হিসাব রক্ষণটা হচ্ছে, অর্থাৎ একটা সম্পদ আমি কিনলাম, একটা যন্ত্রপাতি, একটা মেশিন কিনলাম, কেনার পরে কিভাবে এটা হিসাবভুক্ত করবো, তারপরে এটার উপরে আমরা প্রতি বৎসরিক যেটা অবশ্যই ধরবো বা দৃশ্যমান সম্পদ হলে অবলোকন ধরবো, ধরার পরে কি পরিমাণ সম্পদ বছর শেষে আছে, আবার পরবর্তী বছরে কি পরিমাণ সম্পদ নিয়ে আবার ব্যবসাটা আরম্ভ করবো, অর্থাৎ এই সম্পদগুলো স্থায়ী, বিশেষ করে স্থায়ী সম্পদগুলো এই অবস্থায় অবলম্বন ধরার পরে আমাদের এই সম্পদটা কিভাবে হিসাব রক্ষণ করবো, আসলে এই অধ্যায়টার মাঝে আমরা এটা শিখবো। তারপরে আরো ডিটেলস আমরা যখন অধ্যায় ভিত্তিক পড়াবো প্রিয় শিক্ষার্থী, তখন আমরা ডিটেলস আলোচনা করবো, শুধু আমরা একটা রাফ ধারণা আমরা নিচ্ছি। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকেও একটা বোর্ডে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং আমাদের কলেজের ইন্টারনাল যে পরীক্ষাগুলো আছে ওখানেও একটা কোশ্চেন সর্বদাই থাকবে, তো এটাও একটা ইম্পর্টেন্ট অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থী, এটা এই বিষয়টার সাথে তোমরা ভালোভাবে পরিচিত, তোমরা খুব অনেকে বই পাও যেটা একটা বড় অধ্যায়, এটা একটা আসলে বিষয়টা তেমন না, বিষয়টা হচ্ছে অন্যান্য অধ্যায়গুলো একটু হচ্ছে শাখা প্রশাখা, আসলে মূলত এই অধ্যায় হচ্ছে গাছ, অর্থাৎ এটা এই অধ্যায়ের মাধ্যমে আমাদের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থাটা নিরূপণ হয়। আমি সারা বছর ব্যাপী যত হিসাবের সিস্টেমে হিসাব রাখলাম,
একটা পর একটা হিসাব সিট পর্যায়ক্রমে, কিন্তু মূলত বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ীর যে মোট মুনাফা কত অর্জন হয়েছে, নিট মুনাফা কত অর্জন হয়েছে, অর্থাৎ ফলাফলটা ব্যবসায়ের যে আমরা করলাম এটার আর্থিক যে ফলাফলটা এবং বছর শেষে আর্থিক অবস্থা অর্থাৎ মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকরা কত পাবে, তারপরে আমার কত অ্যাসেট বা সম্পদ আছে, কত দায় আছে, এইটা জানার জন্য আসলে মূলত আর্থিক বিবরণী করা। তো এই অধ্যায়ের সাথে তোমরা নবম শ্রেণীতে পরিচিত আছো, আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা পরিচিত থাকলে হবে, বাকি অংশটা আমরা যখন পড়াবো, ঠিক আছে, অনলাইন ক্লাস হোক আর আমাদের ফিজিক্যাল ক্লাস হোক, তখন আমরা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং ভালোভাবে আমরা ডিটেলস অঙ্ক করাবো কিভাবে হইলো। আগে শুধু জানছো এইভাবে করতে হয়, কিন্তু আমরা এখন কিভাবে করতে হয় শুধু তা না, আমরা এটা কিভাবে হইলো, কোথা থেকে আসলো, কিভাবে হয়, এটা তোমরা যেহেতু বড় হয়েছো ক্লাসও বড়, তোমাদের ডিটেলস বোঝাতে হবে, তারপরে তোমরা আসলে নিজে নিজেই ভয় পাওয়ার কিছু নেই, বড় অধ্যায় আরো সহজ, নিজে নিজে এটা তোমরা আমরা তোমরা দেখাই দিব, তোমরা সব কিছু পারবা। সুতরাং এই আর্থিক বিবরণী তোমরা নবম দশম শ্রেণীতে এই অধ্যায় থেকে দুইটা সিজন ছিল, আসতো 10-10-20। অনুরূপ ইন্টারমিডিয়েট অর্থাৎ আমাদের এসএসসি যে সিলেবাস, এই সিলেবাসও আর্থিক বিবরণী থেকে দুইটা আর্থিক বিবরণী সর্বদাই থাকবে, এটা সেমিস্টার পরীক্ষা হোক আর আমাদের বোর্ড পরীক্ষা হোক, 10-10-20 অর্থাৎ এই অধ্যায় থেকে 20 নম্বর কলেজ। তাহলে এই অধ্যায়টা আবার আরো একটু তাৎপর্য আছে যে এই অধ্যায়টা হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ বিভাগ থাকে আমাদের ক বিভাগ খ বিভাগ, এই ক বিভাগে দুইটা আর বাধ্যতামূলক আর খ বিভাগে যে কোনো থাকে যে কোনো থেকে অ্যান্সার দেওয়া লাগবে। সুতরাং আর্থিক বিবরণী অবশ্যই মাস্ট একটা অধ্যায়, এবং যেহেতু আমরা ব্যবসা করি প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, আর মুনাফা অর্জন করতে গেলে মুনাফা হইলো কি না ক্ষতি হইলো এটা তো আমরা জানবো, আর্থিক ফলাফলটা জানবো এই অধ্যায়ের ভিতর থেকে অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে। তারপরে প্রিয় শিক্ষার্থী দশম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় হচ্ছে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ইংরেজিতে অধ্যায়ের নাম সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এইটাও প্রিয় শিক্ষার্থী তোমরা নবম দশম শ্রেণীতে দেখো না, এইটা আসলে ইন্টারমিডিয়েট অধ্যায় বা একটা প্রথম অধ্যায় শেষ সর্বশেষ অধ্যায়, এই অধ্যায়টা আসলে নবম দশম শ্রেণীতে ছিল না, তো এখন আমরা একাদশ শ্রেণীতে এই অধ্যায় সম্পর্কে পরিচিত হব। তা প্রিয় শিক্ষার্থী একতরফা দাখিলা পদ্ধতি তোমরা অবশ্যই আমরা যখন পড়ার বিষয়টা আলোচনা করবো, পড়ার বিষয়টা অধ্যায় ভিত্তিক, তখন আমরা একতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো, দুতরফা দাখিলা পদ্ধতির জনক লুকা ডিমেসিওলি। তো সুতরাং একতরফা দাখিলা পদ্ধতি একটা অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি, কিন্তু এখনো বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠান ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান তারা এই পদ্ধতিতে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে, যেহেতু তারা এত ম্যান পাওয়ার নেই, জনসংখ্যা নেই বা এত হিসাব করার মতো এত লোকজন জনবল নেই, সুতরাং একতরফা দাখিলা পদ্ধতি একটা সহজ পদ্ধতি এবং একটা অবৈজ্ঞানিক পদ্ধতি। সুতরাং এই একতরফা দাখিলা পদ্ধতিতেও আমরা আসলে আর্থিক বিবরণী করি, আসলে অধ্যায়ের মূল থিম হচ্ছে এটাও তো আর্থিক বিবরণী, এটা একতরফা দাখিলা পদ্ধতির সিস্টেম আমরা লাভ লস নির্ণয় করবো, তারপর সম্পদ দায় নির্ণয় করবো। সুতরাং এই অধ্যায়টাও কঠিন কিছু না, আসলে এই অধ্যায়টাও সহজ। তো সুতরাং যখন আমরা পড়াবো তখন তোমরা প্রিয় শিক্ষার্থী বুঝতে পারবে আসলে এটাও সহজ, নতুন অধ্যায় হলে যে কঠিন হবে তা না, আসলে মূলত সহজ অধ্যায়। তাহলে এই অধ্যায়ও আমরা এই অধ্যায় থেকেও বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আসে, আমাদের ইন্টারনাল কলেজ পরীক্ষাও এই অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থী একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এই অধ্যায় মিস হবে না। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এই 10টি অধ্যায় থেকে আমরা এবার একটু মানবন্ধনে যাবো, মানবন্ধনে যাবো অর্থাৎ কিভাবে মানটা বন্ধিত হয় বোর্ড পরীক্ষায় বা টোটাল সিলেবাসটা যখন পরীক্ষা হবে তখন কিভাবে মানবন্ধনটা হয় এটা আমরা দেখবো। প্রিয় শিক্ষার্থী সৃজনশীল যে অংশ, প্রিয় শিক্ষার্থী এই সৃজনশীল অংশে মানবন্ধনটা হচ্ছে 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 10 অর্থাৎ 7-10-70। তো প্রিয় শিক্ষার্থী এই মানবন্ধনটা আর বিগত বছরের বোর্ড প্রশ্নের অনুরূপ। তারপরও তোমাদেরকে আরো বলে রাখি তোমরা নবম দশম শ্রেণীতে যেভাবে মানমন্ডলটা পেয়েছো যে 11টি কোশ্চেন থাকবে আর তার থেকে 7টি প্রশ্ন দিতে হবে, 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেম ইন্টারমিডিয়েট যে সিলেবাস একাদশ শ্রেণীর যে প্রথমত সিলেবাস হিসাব বিজ্ঞান সেম সিলেবাস 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 10-10-70। প্রিয় শিক্ষার্থী তারপরে আমরা এমসিকিউ মানমন্ডলটা দেখবো বহুনির্বাচনী অংশের, তাই এটা হচ্ছে বহুনির্বাচনী অংশে 30টি বহুনির্বাচন প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে 1×30 অর্থাৎ 30 বিগত বছরের বোর্ড প্রশ্ন সময় বন্ধ হবে। অর্থাৎ এই আমাদের যে 10টা অধ্যায় আছে 10টা অধ্যায় থেকে আনুপাতিক হারে প্রত্যেকটা অধ্যায় থেকে সমানভাবে বা আনুপাতিক হারে আমাদের এই 30টি কোশ্চেন বহুনির্বাচনী প্রশ্ন হবে, প্রত্যেকটার মানে 1×3 হচ্ছে 30
প্রত্যেকটি অধ্যায় থেকে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমরা ভেবো না যে একটা থিওরিক্যাল অধ্যায় বা দুইটা থিওরিক্যাল অধ্যায় আছে ওখান থেকে মানে না করলে হবে, কিন্তু আমাদের এমসিকিউ বা বহুনির্বাচনী বা জানতে হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলো টিকতে হলে ইউনিভার্সিটি বা ভর্তি পরীক্ষা দিবা প্রত্যেকটা অধ্যায় থেকে ভালোভাবে জানতে হবে, অর্থাৎ এমন কোনো অধ্যায় থিওরিক্যাল হোক গাণিতিক অধ্যায় হোক সবগুলো অধ্যায় থেকে সমানভাবে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে যদি তোমরা এমসিকিউ পারতে হয়, আর হিসাব বিজ্ঞানে ভালো বেশি অনেক নলেজ থাকতে হবে, নলেজ অর্জন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তারপরে এই হলো আমাদের মানমন্ত্র টোটাল সিলেবাসের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস, এটা বোর্ডে এভাবে সিলেবাস থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা প্রথম সেমিস্টার পরীক্ষা, প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস অর্থাৎ আমাদের যে এই তিনটা সেমিস্টার আমাদের একাদশ শ্রেণীতে তিনটা সেমিস্টারে ভাগ করা হয়েছে, ভাগ করা থাকে তোমরা নবম দশম শ্রেণীতেও তোমরা দেখেছো প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সেম ইন্টারমিডিয়েট ও একাদশ শ্রেণীও একটা ক্লাস। এই শ্রেণীতেও আমরা ফার্স্ট সেমিস্টার, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার তিনটা ভাগে আমরা টোটাল প্রথম পত্র বইটাকে আমরা সিলেবাস অনুযায়ী ভাগ করে নিয়েছি। ইতিমধ্যে তোমরা অথবা আমাদের সিলেবাস পেয়ে গেছো, তো সিলেবাস অনুযায়ী আমরা আসলে পড়াবো। আমাদের এই করোনা মহামারীর কারণে দেশের সারা বিশ্বের যে অবস্থান এই অবস্থানের কারণে হয়তোবা আজকে এই অনলাইনে অনলাইন ক্লাস আমরা করাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাসগুলো দেখবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমি পড়াচ্ছি, আজকে আবার পর্যায়ক্রমে আমি আরও কিছু ক্লাস দিব, তারপরে আমার আরও যে তিনজন স্যার আছে পর্যায়ক্রমে সকল স্যারই প্রত্যেকটা অধ্যায় পড়াবে। তো হিসাব বিজ্ঞান যেহেতু একটা ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং আমার ধারাবাহিক থাকতে হবে, আমার ক্লাসের পর অন্য যে স্যারে পড়ালো ওই স্যারের পড়াগুলো আবার দেখতে হবে, কারণ আমি যেটা পড়াচ্ছি এই ওই অংশটা ওই স্যারে পড়াবে না, এরপর থেকে আবার পড়াবে ওই স্যার যা পড়াবে তার পরবর্তী স্যার আবার বাকি অংশটুকু পড়াবে। সুতরাং প্রত্যেকটা স্যারে ক্লাসের লেকচারগুলো প্রত্যেকটা টিচারের লেকচারগুলো তোমরা পর্যায়ক্রমে হিসাব বিজ্ঞান যেহেতু একটা গাণিতিক সাবজেক্ট এখানে ধারাবাহিক থাকতে হবে, ধারাবাহিক না থাকলে একটা ভিডিও দেখলাম প্রত্যেকটা স্লাইড ভিডিও দেখলাম এইটা হবে না। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। তো দেশের যেই সারা দেশ তথা সারা বিশ্বের যে করোনা ভাইরাসের মহামারীর কারণে আজকে আসলে এই বাংলাদেশ সরকার এই ডিজিটাল ক্লাস এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, আমাদের কলেজ তো ওই এই বাংলাদেশের অধীনে আমাদের শিক্ষা বোর্ডের অধীনে, সুতরাং আমরা শিক্ষা বোর্ডের নিয়ম নীতি মেনে আমরাও সিদ্ধান্ত আমাদের ডক্টর মাওরান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর মাওরান মোল্লা স্যার তিনি বিশিষ্ট একজন শিক্ষাবিদ, তিনিও এই উদ্যোগ গ্রহণ করেছেন যে যে আমাদেরও আমরাও কোনো অংশে পিছিয়ে নেই, আমরাও অনলাইন ক্লাস করাবো, তারপরে পর্যায়ক্রমে যখন দেশে করোনা মহামারী শেষ হবে যখন সরকার আবার কলেজগুলো খুলে দিবে তখন তো আমরা আবার ক্লাসে থাকবো, আমরা ক্লাসে পড়াবো তোমাদেরকে ভালোভাবে পড়াবো। তো এখন প্রিয় শিক্ষার্থী আমরা যে অনলাইন ক্লাস করাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো, সবগুলো দেখো, তোমরা খাতা কলম নিবা, নোট করবা, আমরা যেহেতু প্রত্যেকটা অংশ যখন পড়াবো ভেঙে ভেঙে পড়াবো তোমরা কি পড়াইলাম এটা যদিও তোমরা প্রশ্ন করতে পারতেছো না, সুতরাং এখন নোট করে তুলো, একটু ধারণা রাখো, যখন আমরা ক্লাসে ফিজিক্যালি ফিরবো তখন তোমরা ওই বিষয়ে যদি আবার প্রশ্ন একটা পড়া থাকে তাহলে আমাদের প্রশ্ন তোমরা আমাদের প্রশ্ন করতে সহজ হবে, স্যার এই বিষয়টা বুঝি নাই এই বিষয়টা আবার একটু বুঝিয়ে দেন ফিজিক্যালি বা এটা কিভাবে হইলো তোমরা প্রশ্ন করার সুযোগ থাকবে। শুন যেখানে আসলে এখানে তো প্রশ্ন করার সুযোগ নাই, সুতরাং তোমরা সুন্দরভাবে শুনবা, লেকচারটা মনোযোগ সহকারে শুনবা, তারপরে এইটা এই লেকচারটা খাতায় তুলে দেখবা, সিরিয়ালি যেহেতু আমরা পড়াবো প্রত্যেক স্যারের এই লেকচারটাই সিরিয়ালি আছে, অর্থাৎ আমার করে আরেক স্যার আরেক স্যারের করে আরেক স্যার এইভাবে পড়াবে, তোমরা এই লেকচারটা খাতায় সুন্দর করে ভাবে মনোযোগ সহকারে লিখলে তোমরা এটা বাসায় করতে থাকবা, যখন আল্লাহ রহমত আবার আল্লাহর অশেষ মেহরবানি হয় আবার যখন দেশ ভালো হবে যখন কলেজ ফিজিক্যালি শুরু হবে তখন তোমরা আবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে স্যার এই কোশ্চেনটা বলে দেন, স্যার এই কোশ্চেনটা আবার একটু বলেন, এটা আমি বুঝতে পারি নাই। তো সুতরাং কিছু করে এই ক্লাসের দ্বারা যদি কিছু উপকার হয় তাহলে তো অনেক, কারণ আমরা যদি বিষয়টা যদি আগে কিছু জেনে রাখি তাহলে আর একটু বেটার হবে আমাদের প্রশ্ন করতে বা তোমাদের বুঝতেও সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমাদের যে প্রথম সেমিস্টার পরীক্ষার এই সিলেবাসটা টোটাল সিলেবাসটা আমি বলেছি দশটা অধ্যায়, এই দশটা অধ্যায় থেকে আমরা তিনটা অধ্যায় এই প্রথম দ্বিতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় আমরা প্রথম সেমিস্টারে নিয়েছি, এই তিনটা অধ্যায় নিয়ে আমরা আগে আলোচনা করবো, আগে পড়াবো অনলাইন ক্লাস হোক আর ফিজিক্যাল ক্লাস হোক এই তিনটা অধ্যায় নিয়ে আমরা থাকবো, এই তিনটা অধ্যায় সুন্দরভাবে আমরা সব স্যারে তোমাদেরকে পড়াবো, তার এই তিনটা অধ্যায় সম্পর্কে তোমরা আগে পরিচিত হও এবং ভালোভাবে জানো, তারপরে অধ্যায় ভিত্তিক যেহেতু হিসাব বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া এই তিনটার পরে আবার যেগুলো সেকেন্ড সেমিস্টারে আসবে পড়াবো থার্ড সেমিস্টারে পড়াবো এভাবে বইটা শেষ হবে ভালোভাবে। তো তোমরা প্রিয় শিক্ষার্থী
তো এই তিনটা অধ্যায়ের মধ্যে পূর্বে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়টা হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান এই পরিচিতির মধ্যে তোমরা যা আমি বলছি এই হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা শুরু করবো এই অধ্যায় নিয়ে আমরা ক্লাস নেক্সট ক্লাস থেকে আলোচনা শুরু করবো হিসাবের বৈষম্য নিয়ে আলোচনা করবো রেওয়াবিল নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায় নিয়ে প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করবো আমরা শিক্ষকরা পর্যায়ক্রমে আমরা ভাগ করে নিয়েছি পর্যায়ক্রমে পড়াবো তোমরা শুধু মনোযোগ সহকারে আমাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ বা দাবি যেটাই বলি প্রিয় শিক্ষার্থী মানবন্টন সৃজনশীল অংশের আমরা প্রথম সেমিস্টারের তিনটা অধ্যায় তার মধ্যে এগারো মানবন্টন সৃজনশীল অংশটা আমরা দিচ্ছি তো এটা হচ্ছে আমার সিলেবাসে দেওয়া আছে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি সৃজনশীল অংশে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আর এগারোটি নয় এটা এগারোটি হবে টোটাল সিলেবাস হলে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতশো সত্তর আর অধ্যায় এক হতে দুইটি অধ্যায় দুই হতে চারটি অধ্যায় চার হতে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এলো সৃজনশীল ব্যাপার তারপরে প্রিয় শিক্ষার্থী আমাদের বহুনির্বাচনী অংশ ত্রিশটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ইন্টু ত্রিশ অধ্যায় এক থেকে এক হতে চার এক ও চার হতে সাতটি করে এবং অধ্যায় দুই হতে ষোলোটি মোট ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এমসিকিউ হচ্ছে এই তিনটা অধ্যায় থেকে মিলে কোন অধ্যায় থেকে কয়টা এটা আমরা দিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী আমরা এই পর্যায়ে আজকের ক্লাস আমরা শেষ করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী অবশেষে বলি তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাবা মার কথা মেনে বাসায় থাকো ভালোভাবে পড়াশোনা করো আসলে সময় তো করোনা ভাইরাসের জন্য চলে যাচ্ছে কিন্তু তোমাদের জীবনের যে অর্জন এটাও তো করতে হবে পাশাপাশি পড়াশোনাও তো করতে হবে সুতরাং বাসা থেকে পড়াশোনা করো বাইরে ঘোরাঘুরি করিও না অবশেষে ভালো থেকো আল্লাহ হাফেজ